যাচ্ছে কিনা সেটা যেমন দেখার বিষয়। আর এখানে অনেক সময় যে কাজগুলি করা হয়েছে বা ওরা আমাদের কাছে এসেছে প্লেয়ারদের তরফ থেকে কোয়াবের কাছে এসেছে যেই দাবিগুলো নিয়ে বা কোনো চাহিদা নিয়ে যেটা বোর্ডের কাছে প্লেস করার জন্য, সেই ধরনের কোনো স্পেসিফিক কিছু কিন্তু আমরা দেখি নাই যে অমুক দাবিটা নিয়ে তারা এসছে সেটা আমরা বোর্ডের কাছে প্লেস করি নাই বা সেটা হয় নাই, সেটা যেমন হয় নাই। আর আমরাও কিছু কিছু দাবি দেখেছি, যেমন প্লেয়ারদের ম্যাচ ফি বাড়ানো, স্যালারি বাড়ানো, প্লাস নতুন একটা ইস্যুতে ওরা কথা বলেছে যে ট্রাভেল করার সময় যেসব জায়গায় পসিবল সেখানে বাই এয়ার ট্রাভেল করা, NCL BCL এর সময়। এই জিনিসগুলি কিন্তু অলরেডি ওরা দাবি তোলার আগে কিন্তু আমরা বোর্ডের সঙ্গে আলোচনায় আছি, কাজেই সেই দাবিগুলি কিন্তু বোর্ডের কাছে জানানো। যেমন BPL এর ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হবে আগামী সিজন থেকে, সেটা বোর্ড প্রেসিডেন্ট আগেই বলে দিয়েছেন। প্রিমিয়ার ক্রিকেটে প্লেয়ার্স বাই চয়েসের এগেনস্টে আমরা সবসময় ছিলাম, আমরা সবসময় বলেছি, কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে কিছু সংখ্যক প্লেয়ার বোর্ডে এসে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে কিন্তু তারা সায় দিয়ে গিয়েছে যে তারা CCDM এর সঙ্গে মিটিং করেছে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে যে আমরা প্লেয়ার্স বাই চয়েসে DPL এর জন্য, ঢাকা প্রিমিয়ার লিগের জন্য তারা কিন্তু সবার দায় দায়িত্ব নিয়ে DPL এ এগ্রি করে গিয়েছে প্লেয়ার্স বাই চয়েস, এটা কিন্তু আমাদের সঙ্গে এগেনস্টে গিয়েছে। এছাড়া প্লেয়ার্স কন্ট্রাক্ট বলেন বা ফ্যাসিলিটিস, আসলে যদি শুধু কোয়াবের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে সুজন ভাই আছে, দেবু আছে সেক্রেটারি, এইগুলি বাদ দিয়েও আমরা ন্যাশনাল লিগ বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের সবচাইতে অবহেলিত অংশে আমরা খেলেছি কিন্তু, কাজে ওদের থেকে অনেক বেশি সাফারার কিন্তু আমরা। এবং বিভিন্ন সময় যখনই লঙ্গার ভার্সন বা টেস্ট ক্রিকেট নিয়ে কথা হয় আমরা কিন্তু সবসময় সবার আগে বলেছি যে টেস্ট ক্রিকেটের জন্য আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটকে প্রায়োরিটি দেওয়া উচিত এবং কী কী ফ্যাসিলিটিস ডেভেলপ করা উচিত সেটা আমরা সবসময় বলেছি। কাজে আমার মনে হয় এই সব জায়গায় তারা যদি প্রশ্ন তুলে সেটা খুবই দুঃখজনক, কারণ প্লেয়ারদের স্বার্থ রক্ষায় সবসময় আমরা দেখেছি এই বোর্ডের আমলের আগের বোর্ডে যখন প্লেয়ারসদের এন্ট্রি রেস্ট্রিক্ট করার চেষ্টা ছিল যে প্লেয়াররা যেন বোর্ডে আসতে না পারে, প্রথম এজেন্ডাই ছিল এরকম। আমার মনে পড়ে যে যখন এটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন জনাব সিনাইব মেজাম, উনি একটা সময় আমাদেরকে ডাকলেন কথা বলার জন্য। আমরা যখন কথা বলে বের হচ্ছি তখন কিছু কর্মকর্তা ওই সময়কার আমাদের বললেন তোমরা নাকি কী সব আজব আজব আজগুবি দাবি দেওয়া নিয়ে আসছো যে প্লেয়ারদের আসতে হবে বোর্ডে, রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আমরা বললাম জি, এটা আমরা মনে করি থাকা উচিত। একই সঙ্গে প্লেয়াররা বিভিন্ন সময় যেমন বোর্ড প্রেসিডেন্টের কাছে ব্যক্তিগত ইস্যুতে আসে, আমাদের কাছেও কিন্তু এসেছে এবং সেইগুলি মিট করার চেষ্টা করেছি। যেমন মোশাররফ রুবেলের চিকিৎসার কথা, বোর্ড থেকে যেমন হাইয়েস্ট 5 লক্ষ টাকার উপরে কাউকে দেওয়া হয় না, সেখানে 15 লক্ষ টাকা কিন্তু আমাদের সুপারিশে নিয়ে দেওয়া হয়েছে। এবং এছাড়াও কিছুদিন আগেও আমি শক যে তারা যে বলে প্লেয়ারদের কিছু করা হয় না, আমি নিজে তাকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে ভিতরে নিয়ে গিয়েছি, মাননীয় প্রতিমন্ত্রী সেখানে তাকে 2 লক্ষ টাকা দিয়েছেন এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাই 1 লক্ষ টাকা নগদ দিয়েছে। কাজে এইগুলি কিন্তু আমাদের কাজের ভিতরে পড়ে, চেষ্টা করেছি কাজ করার। আমি জানি যে কোনো কিছুরই ইম্প্রুভমেন্টের শেষ নাই, ভালো করার শেষ নাই, হয়তো আরও ভালো করা উচিত ছিল, আরও ভালো করতে পারতাম, সেটাতে তারা স্যাটিসফাই হয় নাই তার জন্য আমাদের পদত্যাগ নিয়েছে। কিন্তু পদত্যাগ চাইলেই তো করা যাবে না, সেটা একটা প্রক্রিয়া আছে, এটি একটি সংগঠন, সংগঠনের গঠনতন্ত্র আছে। অবশ্যই প্লেয়ারদের দাবি এর আগেও প্লেয়াররাই এই সংগঠন করেছে, এখনও একইভাবে চলবে, কিন্তু সেটা সংগঠনের নিয়মতান্ত্রিকভাবে আমরা অবশ্যই সরে যাব। এই প্লেয়াররা যদি নতুন নেতৃত্ব চায় তাহলে তারা আসবে, বা আমাদের যদি আবার চায় আমরা, কারণ এই কয়জনই তো প্লেয়ার না, আরও প্লেয়ার আছে এবং আমাদের সাবেক প্লেয়াররাও আছে, সবাইকে নিয়েই কিন্তু সংগঠন, কাজে সংগঠন যাকে চাবে তারাই নেতৃত্বে আসবে, এই ব্যাপারে আমাদের কোনো কোয়েশ্চেন নাই এবং আমরা এটা আঁকড়ে ধরে থাকতেও চাই না।
আমরা সবাই যার যার জায়গায় ব্যস্ততা আছে, আমাদের সময়, আমরা চাই নতুন নেতৃত্ব আসুক, সেটা আসলেই সবচাইতে ভালো, কারণ সব কিছুই সময়ের সঙ্গে রিলেটেড। আমার সময় কনটেক্সট যেরকম ছিল, এখনকার কনটেক্সট এক না, কাজেই হয়তো এখন ওদের চিন্তাধারার সঙ্গে আমাদের চিন্তাধারা মিলছে না, সেটা মিলানোর জন্য অন্য যে কেউই আসতে পারে, কিন্তু সেটা অন দ্য প্রসেস আসতে হবে। থ্যাংক ইউ। আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলি, আমি কিন্তু এই বোর্ডের পার্ট হওয়ার আগেও কোয়াবে ছিলাম, সুজনময় ছিল, তখন আমরা যেই রকম সাফার করেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা আপনারা ডিফার করতে পারেন, এই প্লেয়ারদের স্বার্থ রক্ষায়, প্লেয়ারদের জন্য এই দাবি দেওয়া, একটা সময় কিন্তু এই ফার্স্ট ক্লাসের বেতন কাঠামো ছিল না, প্লেয়ারদের ম্যাচ ফি কত ছিল আপনারা জানেন, আমাদের সময় ম্যাচ ফি কত ছিল, এখন কত হচ্ছে, সব কিছু কিন্তু বাড়ছে, কিন্তু এই কথাগুলি বলারও কিন্তু কোনো স্কোপ ছিল না যখন আমরা বোর্ডে ঢুকতে পারি নাই, আমাদের বারান্দা পর্যন্তই কিন্তু আমাদের সীমানা ছিল, এবং আমরা আসতাম এমন ভাবে, দুইজন ফর্মার ক্যাপ্টেন এসেছি, আমাদের আচ্ছা ঠিক আছে ওই সিইওর কাছে দিয়ে যাও, বা ম্যানেজার, তখন তো সিইও ছিল না, ম্যানেজারের কাছে কাগজটা দিয়ে যাও, ওই ফাইল কিন্তু ওইভাবেই পড়ে থাকতো, আমরা বোর্ডে ঢুকে যে কথা বলবো, এখন কিন্তু অন্তত আমরা বোর্ড মিটিং এ গিয়ে দুইজন তিনজন ফর্মার প্লেয়ার আরও আছে, তিনজন ফর্মার ক্যাপ্টেন সহ অন্যান্য আরও ফর্মার প্লেয়ার আছেন, আমার মনে হয় যে এখন কিন্তু অন্তত আমরা রাইট প্লেসে কথাগুলি বলার স্কোপ পাই, আগে কিন্তু সেই স্কোপটাও ছিল না। একই সঙ্গে প্লেয়ারদের পার্টিসিপেশন, অনেকেই কিন্তু আমাদের কোয়াবের মেম্বার, দেবব্রত পাল যেরকম কোয়াবের সেক্রেটারি, বিসিবির বেতন কাঠামোতে ম্যাচ রেফারিং করে, কিন্তু আমরা এই বোর্ড আসার পরে এবং আমরা বোর্ডে রিপ্রেজেন্ট করা শুরু করার পরে আরও অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে, তারা কিন্তু হয়তো সেক্রেটারির পদে নাই কিন্তু কোয়াবের মেম্বার, কাজে তারা কিন্তু আলটিমেটলি কোয়াবের রিপ্রেজেন্ট করে, কাজে সেই সুযোগটাও কিন্তু ক্রিয়েট হয়েছে। এইটা এইটা এক একটা জায়গায় এক এক রকম কনস্টিটিউশন, কিন্তু এক একজনের এক এক রকম হয়, আমাদের গঠনতন্ত্র বা বিসিবির গঠনতন্ত্রে যেরকম রিকগনিশন আছে, তেমনি হয়তো আর একটা বোর্ডের কনস্টিটিউশনে ওরকম নাই, কাজে আমাদের কনস্টিটিউশনে সেটা পারমিট করেছে, এর জন্য আমরা আসতে পেরেছি, কোয়াবের কনস্টিটিউশনে এই ধরনের কিছু নাই, এবং সেটা ফিকার অ্যাফিলিয়েশন, আমরা যদি কনস্টিটিউশনে না আসতে পারতাম তাহলে কিন্তু ফিকাই আমাদেরকে অবজেকশন দিত, যেহেতু আমরা ফিকারও মেম্বার, কাজেই এইখানে আসার বোর্ডের রিকগনিশন নিয়েই কিন্তু ক্যাটাগরি থ্রি থেকে একজন ডিরেক্টর হচ্ছে, আমি কিন্তু প্লেয়ার্স রিপ্রেজেন্টেটিভ হিসেবে বোর্ডে আসি নাই, স্টিল আমি কিন্তু আমার ডিভিশন থেকে এসেছি, আমার ডিস্ট্রিক্ট থেকে এসেছি, এক একজন এক একভাবে এসেছে, কেউ হয়তো ক্লাব থেকে, কামা এই আকরাম ভাই ডিভিশন থেকে আসছে, আমার মনে হয় কনস্টিটিউশনের ব্যাপার দেখবো আর একটু বলুক। হ্যাঁ, আসলে ব্যাপার হচ্ছে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন এবং আমাদের ক্লাবের কনস্টিটিউশন, এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের পাঁচজন ফর্মার ক্যাপ্টেন এবং ফর্মার ন্যাশনাল এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার থেকে 10 জন প্লেয়ার, এই 15 জন প্লেয়ার, তো 15 জন প্লেয়ার, যে সুজন ভাই আমাদের ফর্মার ন্যাশনাল প্লেয়ার হিসেবে কিন্তু, ফর্মার ন্যাশনাল প্লেয়ার হিসেবে কিন্তু খালেদ মাহমুদ সুজন আমাদের কাউন্সিলার, এবং উনি কিন্তু কাউন্সিলার হিসেবেই কিন্তু উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হিসেবে আসছে, আগে তো কাউন্সিলার হইতে হবে তারপর ডিরেক্টর, কাজে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন এবং আমাদের কনস্টিটিউশন উভয় কনস্টিটিউশন কিন্তু পারমিট করতেছে বলেই কিন্তু উনি ডিরেক্টর হইতে পারছে, কাজে এখানে কনস্টিটিউশনগত কোনো প্রকার দ্বন্দ্ব কিন্তু আমাদের নাই, এবং এটার জন্যই কিন্তু আমরা দীর্ঘদিন ফাইট করছি। হ্যাঁ, কাজেই এখানে কিন্তু আইনগত কোনো ঝামেলা আমাদের কনস্টিটিউশনে কিন্তু এরকমভাবে নাই।
আমরা কিন্তু 2008 না, আমরা 111 এর সময় একটা জরুরি ক্রাইসিস হয়েছিল। 111 এর সময় একটা ক্রাইসিস বলি, একটু বলতে দেন। 111 এর সময় আমরা দেখছি যে অনেক ধরনের নির্বাচন বন্ধ হয়ে গেছিল, এমনকি এটা একবার তৃণমূল পর্যন্ত এটা প্রভাব করছিল। তো ওই সময় দুর্জয় ভাই, সুজন ভাই ওনারা মিলে একটা আহ্বায়ক কমিটি করেন। হ্যাঁ, আমি ছিলাম, সাব্বির খান ছিলেন, আহসানুল্লাহ হাসান ছিলেন, আর ইমরান পারভেজ রিপন মনে হয় ছিলেন ওই সময়টাতে, চারজন ছিলেন, রবিন ছিলেন, পাঁচজন ছিলাম। তো আমরা এটাকে নিয়ে অ্যাক্টিভিটিস আগায় যেতেছিলাম। তো আমরা ওই সময় গত 2 বছরের মধ্যে আমরা ইনক্লুশন করতে পারি নাই, পরের 2 বছরের মধ্যে, বিকজ এই সরকার অনেকটা নিউটা অনেক বড় ছিল। তো ওর মধ্যে আমরা সুজন ভাই, দুর্জয় ভাই ওনাদের পরামর্শক্রমে আমরা ফিকার সাথে ওই সময়টাতে আমরা এনগেজ হই। তারপরে আমাদের দেখা যায় যে 2011-র দিকে আমাদের আবার ইলেকশান, আমরা নিজেরা বসি, সব প্লেয়ারদেরকে নিয়ে আমরা বসি, বসার পরে 2011-র দিকে হয়, 11-র পরে আবার 15-র দিকে আবার আমরা বসি, বসে আমরা কিন্তু সিলেকশনের মাধ্যমেই কিন্তু এই কমিটি গঠন করা হয়। কাজেই এটা একটা, এখন যেটা হচ্ছে আমাদের প্রায় 6 মাসের মতো টেনিওর ওভার হয়ে গেছে, এটা একেবারেই স্পষ্ট করা দরকার। আমরাও কিন্তু চাচ্ছিলাম যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু এখন আমাদের একটা আমাদের অবস্থান রয়েছে, আমাদের এটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের মতো করে সাজাতে চেয়েছিলাম, কিন্তু দিস ইজ ভেরি আনফর্চুনেট। এই কারণেই আমরা চাইছিলাম যে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে আরও কীভাবে এনগেজ করা যায় এবং ফার্স্ট ক্লাস যারা সিনিয়র প্লেয়ার আছে তাদেরকে আরও কীভাবে এনগেজ করা যায় সবাইকে। তো এইভাবেই কিন্তু আমরা চিন্তা করার প্রেক্ষিতে আমরা কয়েকজন সিনিয়র প্লেয়ারকে আমরা কোয়াবের সঙ্গে ইনক্লুশনের জন্য একটা কারেন্ট প্লেয়ারদেরকে আমরা কোয়াবের সঙ্গে আরও কীভাবে সম্পৃক্ততা বাড়ানো যায়, যে সিনিয়রদের এবং কারেন্ট প্লেয়ারদের উভয় দলের একটা সমন্বয়, যেন ওরাও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে এসে আগামী দিনের সামনে জায়গাগুলোতে আসতে পারে। তো এইরকম একটা প্রক্রিয়া আমরা চালাইতেছিলাম। তো আমরা কয়েকজন প্লেয়ারকে এটা কার্যক্রমটা আগায় নেওয়ার জন্য আমরা অফারও দিছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো প্রকার সাড়া কিন্তু পাই নাই। আমরা নামগুলো প্লেয়ারদের বলতে চাই না, কারণ আমরা মনে করি যে প্লেয়াররা সবাই আমাদের, কেউ হয়তো বা ভালো কাজ লাগতেছে না, নাই লাগতে পারে, এটা গণতান্ত্রিক পরিবেশে ভালো কাজ সবার যে একরকম লাগবে তা মনে করার কোনো কারণ নাই। কিন্তু একটা জিনিস কি, যে প্লেয়াররা যে দাবিগুলো বলতেছে এগুলো একটু স্পষ্ট করা কিন্তু আমাদের প্রয়োজন, যে আমরা কী করছি। আপনাদের অনেকে বলছেন যে আমরাই তো অনেক কিছু জানি না, যেই কারণে আমরাও অনেকভাবে বিভ্রান্ত হচ্ছি। আপনি দেখেন দুর্জয় ভাই, কিন্তু আপনি দেখেন গত প্রিমিয়ার ডিভিশনে তুষার ইমরান, জিয়া, নাঈম ইসলাম, তারা আমাদের কাছে SMS করছে যে এই এই প্লেয়ারদের ক্যাটাগরিটা আরও উন্নত হওয়া দরকার। আমরা তখন তাদেরকে বলছি কী কী আছে তাদের নামগুলো পাঠাও। তো 22-25 জন প্লেয়ারের নাম পাঠানো হয়েছে, সব প্রত্যেকজন প্লেয়ারের টাকা বাড়ানো হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মুশারফ রুবেলের ব্যাপারটা দুর্জয় ভাই ক্লিয়ার করছেন, ব্রাদার্স ইউনিয়নের বকেয়া, মিজান, মাইশুকুর রহমান, রিয়েল, ইমরোজ, তারা জিনিসটা জানে, কতবার বোর্ডের কাছে জিনিসটা গিয়েছি। লাস্ট 18 তারিখেও আমি এটা নিয়ে কথা বলছি, তারা বলছে যদি ক্লাব না দেয়, যদি আর কখন বাকি, যদি বলতেছে আমরা এই সিজনের আগে টাকাটা দিয়ে দিব। আপনারা বোর্ড প্রেসিডেন্ট মহোদয় জিনিসটা আপনাদেরকে অবগত করছেন। বিপিএল এ 18 তারিখে সুজন ভাই ছিল, আমি ছিলাম, দুর্জয় ভাই একটা মিটিংয়ে ছিল, দুর্জয় ভাই আমাদের সাথে টেলিকনফারেন্সে ছিল ওইটাতে। তো ওই মিটিংয়ে কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে জানানো হয়েছে যে কিছু টাকা কমানোর ব্যাপারে কথা হইতেছিল, যেটা ফ্যাক্ট। তো আমাদের কাছে প্রস্তাবনা ছিল কোনো প্লেয়ারের টাকা কমানো যাবে না। হ্যাঁ, তো ওই প্রেক্ষিতে তখন ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়, সুজন ভাই ছিলেন, যে কোনো প্লেয়ারের টাকা কমবে না, অ্যাকসেপ্ট যেহেতু ক্রিকেট বোর্ড এবার নিজেদের অর্থায়নে বিপিএল করতেছে, সেহেতু ইয়েদের আইকন প্লেয়ারদের বাজেটটা একটু অনেক বেশি, হ্যাঁ আইকন থাকবে না, তাদের প্লেয়ারের বাজেটটা বেশি, সেই হেতু ওই জায়গায় 6-7 জন প্লেয়ারের টাকাটা কমতে পারে আগের যেই রেশিওতে পাইতো। তখনও সুজন ভাই বলছে যে ঠিক আছে, যেহেতু এটা কমতেছে, টাকার ব্যাপারটা কমতেছে, অন্যদেরটা কমতেছে না, আপনারা 6-7 জন প্লেয়ারের সঙ্গে কথা বলে জিনিসটা ঠিক করেন। এই ছিল আমাদের লাস্ট আপডেট বিপিএল এর ব্যাপারে তারা যেটা বলল। তারপরে আপনি আসেন যে প্লেয়ারদের ট্রান্সপোর্টেশন, ডিএ, সব কিছু এগুলো কিন্তু আছে অলরেডি। তারপরে রুবেল হোসেন এবং সাদাত হোসেন রাজীব, যেটা খুব ইম্পর্টেন্ট, যে ইস্যুগুলো ছিল সাদাত হোসেন রাজীবও কালকে ছিল, রাজীবের যে ঘটনাটা আমরা সবাই জানি, আমরা কিন্তু ওই ঘটনাগুলো মিডিয়াতে ওইরকমভাবে বলতে পারি না, অনেক ধরনের প্রবলেম আছে। রাজীব ঢাকা থেকে চিটাগাং গেছে, 7টা স্টপেজ বদলে 7টা সিম নিছে, সেই 7টা সিম আমার কাছে ছিল। রাজীবকে যখন কেউ জায়গা দেয় না, তখন কিন্তু কোয়াবের প্রেসিডেন্ট নিজে সরকারের অনেক জায়গায় গেছে, গিয়া কিন্তু প্রবলেমগুলো সলভ করা হয়েছে। রাজীব এবং তার পরিবার খুব ভালোভাবেই জানে ওই সময়টাতে ও কেমন ট্রাভেল সিচুয়েশান কাটাতে হয়েছে। আমরা মনে করছি এটা আমাদের দায়িত্ব, দুর্জয় ভাই তার দিক থেকে যতটুকু করা দরকার তার সবটুকুই করছে, কিন্তু আমাদেরও তো কষ্ট হয় যে আমরাও তো চাই, আমি যদি আপনার একটা ভালো কাজ করি আপনি তার থ্যাংকস অন্তত জানাবেন। হ্যাঁ, ওই দিক থেকে আমরা এই জিনিসটাও পাই না। রুবেল হোসেন, রুবেল হোসেনের ব্যাপারে যে ঘটনা ঘটছিল, আকরাম ভাই কিন্তু
আমাদের সাথে কথা বলছে, কথা বইলা ও লয়ার রাখা সহ সবকিছু করছে। আমি তিন দিন কোর্টে গেছি, যেদিন ওর জামিন হয় ওই দিনও কিন্তু ওর গাড়িতে করেই আমি আসছি। রুবেল হোসেন এই ব্যাপারগুলো বলতেছি কেন, আপনারা তো জানতেছেন না। সাকিবের সাসপেনশন না না গোপন কথা না তো, আপনারা বলতে চাইছেন যে পিআরের জন্য কিছু করা হয় না। ওর পক্ষে কিন্তু ওই দিন থেকেই আমাদের স্ট্যান্ডটা কিরকম ছিল, বাট আর এটা নিয়ে আর কোনো কিছু বলবো না। তারপরে অন্যান্য যে ব্যাপারগুলো, যে আমরা অনেক যেরকম রুবেলের কথা বলছে, রামচাঁদওয়ালা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য বলা হয় নাই তাদেরকে কোয়াবের সঙ্গে সংযুক্ত হওয়া, এবং অফকোর্স এটা থ্রু ইলেকশন। নির্বাচন একটা সংগঠনের যখন এজিএম হয় বা কেউ কাউন্সিলের মাধ্যমে করে, তো সেই ধরনের আমরা কিন্তু এর আগেও কিন্তু সব প্লেয়াররা স্পেশালি আমরা করি কখন, যখন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ এবং অন্যান্য এনসিএল থাকে না বা বিসিএল থাকে না, সব প্লেয়াররা ঢাকায় থাকে ওই সময়টাতে কিন্তু আমাদের করতে হয়। তো ওই ওই সিজনটাকে আমাদের টার্গেট করে কিন্তু আগাতে হয়। সেইভাবেই কিন্তু আমরা তখনও প্রস্তাব দিয়েছি, ওই সিজনে যেহেতু হয় নাই এখন কিন্তু আবার সামনের সিজনে আমাদের প্রস্তাবনা আসছে যে এখন সিজন হলে পরে আমরা এটা অর্গানাইজ করব। এবং যদি সিলেকশনে চাই সিলেকশনে হবে, ম্যাক্সিমাম প্লেয়ার যেটা চাবে প্লেয়ারদের যেটা দাবি থাকবে, ইলেকশন চাইলে ইলেকশন হবে, দে হ্যাভ টু ফেস। কেউ কি কিন্তু আমরা এর ভিতরে কাদেরকে ইলেকশন কমিশনার করা যায় বা চিফ ইলেকশন কমিশনার করা যায় সেই ব্যাপারেও কিন্তু আমাদের কার্যক্রম চলছে আগে থেকেই। তো সেইটা করে কিন্তু আমরা ইলেকশনকে কেন্দ্র করে যাচ্ছি, কিন্তু তারপরে যদি ম্যাক্সিমাম প্লেয়ার কারো পক্ষে যায়, কারো কাউকে সিলেক্ট করে নিতে চায়, সেই চয়েস থাকবে। আমরা আমরা অবশ্যই চাই যে খেলাটা মাঠে থাকুক, কারণ কয়েকজনের বার্গেনিং এর জন্য ম্যাক্সিমাম প্লেয়াররা ওই যারা এখানে কিন্তু সবাই 1 লক্ষ টাকার প্লেয়ার না, অনেকে কিন্তু 30,000 টাকাও অনেক ইম্পর্টেন্ট অনেকের জন্য, তো তারাও যেন বঞ্চিত না হয়, গ্রেটার ইন্টারেস্টটা দেখতে হবে। কাজেই এর জন্যই চাই যে ম্যাক্সিমাম প্লেয়ারের যেন খেলার সুযোগ থাকে এবং এটা থেকেও যেন বঞ্চিত না হয়, আমাদের অনুরোধ থাকবে। যেহেতু বোর্ডও বলছে যে ডোরস ওপেন, কারণ কথাগুলি কিন্তু আমরাও আজকে মিডিয়াতে শুনতে পাচ্ছি, আবার আমাদেরও মিডিয়ায় বলতে হচ্ছে, তাদেরকে আমরা ফোনে কানেক্ট করতে পারছি না, আমাদের ফোন করলে রিসিভও করছে না আবার কল ব্যাকও করে না, কারো কারো ফোন বন্ধ। আবার আমরা জানতে পারি যে কেউ কেউ আরেকজনের ফোনে কথা বলছে, নামটা এখন না বলাই ভালো। আমাদের বোর্ড প্রেসিডেন্ট মহোদয় বলেছে এবং আমরাও যেটুকু জানি যে আপনারা অদূর ভবিষ্যতে সেইগুলি ক্লিয়ার হবেন যে কারা এগুলিতে ইনভলভ আছে। সো আমাদের পক্ষ থেকে আমরা এখনও চাই প্লেয়াররা মাঠে থাকুক, কারণ দেখেছেন যে অস্ট্রেলিয়ার মতো দেশে প্লেয়াররা কিন্তু এইসব দাবি দাওয়া নিয়ে বোর্ডের সঙ্গে বার্গেনিংয়ে গিয়েছে, কিন্তু তারা কিন্তু ক্যাম্প বর্জন করে নাই বা খেলাটা চালিয়ে গিয়ে কিন্তু এটা করা যায়। আলোচনা অবশ্যই হওয়া উচিত, যাদের যেখানে আসা উচিত অবশ্যই আসবে, কিন্তু গ্রেটার ইন্টারেস্টটা যেন বজায় থাকে। Thank you.
আসলে অলরেডি কিন্তু দুর্জয় ভাই এটা আনসারটা দিচ্ছে যে পরে যখন এই বোর্ড আসে এখানে শুধুমাত্র ক্রিকেট ক্যাটাগরি তিন না ডিস্ট্রিক্ট পর্যায়েও কিন্তু আপনি দেখবেন যে প্রথমে ওই জায়গায় উল্লেখ আছে যে ক্রিকেটার অবলিক সংগঠক আগে কিন্তু ক্রিকেটারদেরকে প্রাধান্য দেওয়া হবে কাউন্সিলর করার ক্ষেত্রে। তো এই ক্রিকেট বোর্ড আসার পরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে যেটা, এবং আমাদের প্রায় চার পাঁচজন সাবেক প্লেয়ার কিন্তু ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়েছে। সো আমরা কিন্তু তাদের প্রতিও খুব হোপফুল ছিলাম যে আমরা যখন দেখতেছি যে আমাদের দাবি দাওয়াগুলো বোর্ডে পেশ হচ্ছে, হ্যাঁ, এবং মোটামুটিভাবে সাফল্য যেরকম আসে ব্যর্থতা তো অবশ্যই আসে। আমরা যে 100% পারছি তা না, 100% কেউই পারে না। আমি যদি মনে করি তারপর আমরা মনে করি যে আমরা 75% 80% কিন্তু করতে পারছি, এবং ওই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা মোটামুটিভাবে এই জিনিসটা সফলই, তবে ব্যর্থতা তো কাজ করতে গেলে তো আপনার ব্যর্থতা তো থাকবেই। আসলে আমি একটু বলি একটা প্রফেশনাল বডি ফিকার জোন অর্গানাইজেশন থাকতেছে, এই জায়গায় সম্পূর্ণ বলা হয় যে প্রফেশনাল প্লেয়ার। আমরা কিন্তু এখন পর্যন্ত কনস্টিটিউশনে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্লেয়ার পর্যন্ত করা, আমরা মেয়েদেরকেও ইনক্লুশন করতে চাচ্ছি, এটা একটা প্রক্রিয়া চলতেছে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কিন্তু টু ভেরি অনেস্টলি বলি আমাদের ব্যাপকতাটা ওই মাত্রায় না, যে কারণে ফার্স্ট ডিভিশন পর্যন্তই আমাদের ফোকাসটা কিন্তু রাখতে চাইতেছি। হ্যাঁ, আর এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। না না, বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ হয়েছে, এটা একেবারেই আমরা বলতে পারি না যে যেটা হয়েছে, যেটা আপনি প্রশ্ন করলেন, তো প্লেয়াররা তো আসছিলো ডেফিনেটলি, আমার কাছেও আসছিলো, কথা হয়েছে আমাদের কাছে। ওই ছেলেটা বণিক বলে একটা ছেলে ছিল কুষ্টিয়ার, মিথুনদের বাসার ওইদিকে আশেপাশে থাকে, ও কিন্তু ক্যাপ্টেন নয় টিমে, ওই ম্যাচের জন্য ওকে ক্যাপ্টেন করা হয়েছিল এবং ওকে বলা হয়েছিল যে ওই ছেলেকেই বল দিতে হবে, এবং এরকম ও আসা পুরা ইকেটা দিয়ে গেছে। আম্পেয়ারিং তো খারাপ হয়েছে, সেটা তো আলাপ হইলই যে আম্পেয়ারিংয়ে কী হয়েছে, সেটা তো আলাপ হইলই। কিন্তু যখন একটা ছেলে ইন্টেনশনালি এরকম কাজ করবে, টিমকে শাস করবে, ওর কারণেই তো এটা হয়েছে। ধরেন একটা 60 রান বা 70 রান আপনি এক ওভার না দুই ওভার না তিন ওভার মানে খেলা শেষ হয়েছিল তখন, এভাবে ওরা কিন্তু সবাই স্বীকারোক্তি করে গেছে যে কী হয়েছিল ম্যাচগুলোতে। এবং আমরা কিন্তু তারপরে বোর্ডের কাছে খবর চেয়েছিলাম, ওদের যেহেতু আমরা বলছিলাম ওরা ইয়াং ছেলে, ওদের তো কিছু করে নেই, ক্লাবের অফিসিয়ালরা যদি প্রেশার দেয় ওদের তো কিছু করার থাকে না, ওদের তো দোষ নাই, কিন্তু ওরা কিন্তু কেউ সেটা মানে না বোর্ড থেকে, সেটা মানান বোর্ডের ডিসিপ্লিন কমিটি তার, আমরা ডিসিপ্লিন কমিটি উই ক্যান অনলি ফাইট, বাট আমরা কিন্তু ডিসিশন দিতে পারি, আমরা ফাইট করছিলাম ওদের জন্য, বাট যেহেতু ওরা দেখা গেছে ওরা গিলটি এবং ওদের দোষী এবং সে ফাইট করছে, সেটা কিন্তু এই বছরও ফাইট করা হয়নি, তাহলে কয়েক তিন মাস আগেও কিন্তু এরকম ফাইট করা হয়েছে যে ছেলেগুলো সাসপেনশন না ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, ছেলেগুলো খেলতে পারছে না কোথাও, এগুলো নিয়েও কথা বলা হয়েছে। আসলে দুর্জয় আমার মনে হয় যে কথাগুলো আর আনসার করছিল আপনাদেরকে একটু আগে, তারপর আমি আর একটু ক্লিয়ার করি, আমি একটু ক্লিয়ার করি এখানে। আজকে আমি দুর্জয় বোর্ডে থাকার কারণে আমি মনে হয় যে আমরা যেগুলো কথা দাবি অ্যাটলিস্ট উঠে আনতে পারি, সেটা আমার মনে হয় যে আমরা যখন কোয়াবের প্রেসিডেন্ট দুর্জয় আজকে থেকে না, বা আমি সহসভাপতি আজকে থেকে না, কোয়াব যখন খুব বাচ্চা যখন শিশু, তখন আমরা এলিফ্যান্ট রোডের একটা দোকান ভাড়া করে চালাইতাম, এবং মানে এগুলো বললে আসলে ইমোশনাল কথাবার্তা, এগুলো বলে লাভ নাই, কেউ তখন আসে নাই আমাদের কাছে। হ্যাঁ, আমরা কিন্তু নিজেদের পকেটের পয়সা করে আমরা কয় টাকা ফেল পাইতাম ক্রিকেট খেলে, ওই পয়সা দিয়ে আমরা কোয়াব চালাইছি এবং অনেক বদল, আমরা কিন্তু প্রতি বছর, এবং আপনি যদি আজকে প্লেয়ার যদি বলেন, কোনো প্লেয়ারকে বলেন না ওই প্লেয়ার তো আপনার ভালো লাগে এই জন্য আপনি ওই প্লেয়ারের সাথে কথা, তো এটা ভুল, আমরা অনেক প্লেয়ারের সাথে কথা হয়েছে, আপনারা বললে জানতে হবে যে আমরা বলছি 3 বছর আগে থেকে বলতেছি যে তোমরা ইলেকশনের জন্য আসো, তোমরা রেডি হও, ইলেকশন করো, কারোর কোনো মাথা ব্যথা নাই, কারণ ওরা আসে যখন ওদের প্রবলেম হয় তখনই ওরা আসে, যে বেতন কমে গেছে কথা বলেন, এটা হয়েছে কথা বলেন, কেউ 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 দায়িত্ব নিতে চায় না, দায়িত্ব নেওয়া তো সোজা না, সবাই যে আপনি বলতেছেন আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কথা আই এগ্রি, কনফ্লিক্ট যদি হয়তো বা থাকতে পারে, কিন্তু আমি আর যদি না থাকতাম আজকে যেখানে আমরা যে ফাইট করতে পারি সেটাও কেউ করতে পারতো না। আমি বলতাম আমরা যে দুজন যেটা বললো বারান্দা পর্যন্ত একটা সীমাবদ্ধ ছিল আমাদের যাওয়ার, এর বিষয়ে আমাদের কোনোদিন ঢুকতেও দেয় না কেউ, আজকে আমি দুজন বোর্ড ডিরেক্টর বলেই বোর্ডের দ্বারাই আমরা বোর্ড মিটিংয়ে এই সব কথা তুলতে পারি এবং আমরা আদায়ের জন্য ফাইট করতে পারি। এবং এই ন্যাশনাল লিগের লাস্ট মিটিংয়ে ছিল, আমরা কিন্তু ন্যাশনাল লিগের কেউ কিছু না, আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমরা গেছিলাম ওইখানে, যাই কিন্তু আমি আর দুর্জয়
প্লেয়ারদের জন্য, এই রাশিয়া লীগের জন্য এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারির সাথে আমাদের তর্ক হয় সম্পূর্ণ খারাপ হয় শুধু এইমাত্র কারণে। এবং এই বছর একটা জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারির সাথে আমাদের বেশ হট্টক হয়েছে আমরা দুর্জয়। সুতরাং আমরা এর বেশি করতে পারি না, আমাদেরও একটা লিমিটেশন আছে। কারণ আমরা তো জেলা, আমরা এত পাওয়ারফুল না যে আপনার জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি যতটুকু পাওয়ারফুল পাই ওরা যত পাওয়ারফুল হয় আসলে বোর্ড ডিরেক্টর হিসেবে, তখন আমরা বোর্ড হিসেবে আমরা প্লেয়ারদের জন্য যতটুকু পারি ফাইট করি, তখন আমরা কোয়াবের নেতৃত্বে ফাইট করতে আসলে তখন আমরা বোর্ড ডিরেক্টর হিসেবে ফাইট করতে বেশি ডেফিনেটলি। আমরা বলছি প্লেয়ারদের পেরে যাওয়ার ব্যাপারে, আমরা বলছি প্লেয়ারদের ডেলি হাউসের ব্যাপারে, আমরা প্লেয়ারদের সব কিছু আমরা বলছি, যে প্লেয়ারদের স্যালারি প্লেয়ারদের সব কিছু আমরা বলছি যে বাড়ানোর জন্য। এখন জিনিসটা হচ্ছে আমরা কিন্তু উই ক্যান ফাইট। পাউন্ড বাই একটু আগে বললো একসময় পাউন্ড বাই মান্থলি নেয় এটা কোয়াব সম্বন্ধে, আমাদেরকে আজকে মানছেন উনি বা রেকগনাইজেশন দিচ্ছেন, ওইটুকু আমাদের কথা ওনারা শুনেন বা ডিসিশন দেওয়ার মালিক কিন্তু বিসিবি আলটিমেটলি বোর্ড। বোর্ডের যদি ডিসিশন হয় যে না এটা হবে না তাহলে হবে না, এটা যদি আমরা বাড়তি ফাইট করা ছাড়া আমাদের কোনো কথা, আমরা কথা বলতে পারি চিল্লাতে পারি বাট এর বেশি আমরা কিছু করতে পারি। না কাদা ছুড়াছুড়ির পর্যায়ে যাক এটা চাই না, যাই হোক কিছু প্রসঙ্গক্রমে দুই একটা এক্সাম্পলের কারণে সেটা চলে আসছে সেক্রেটারির মুখ থেকে, বাট এটা এখন বললে কিছু করার নাই। আমি চাই না এই ধরনের কাদা ছুড়াছুড়ি। আমরা কোয়াব বাদ দেন, বিসিবি ডিরেক্টর বাদ দেন, উই আর ফেলোজ, উই আর ব্রাদার্স, হ্যাঁ সেম গেম উই প্লে। মেবি ইউ আর এ গ্রেট প্লেয়ার, আই ডিডন্ট প্লে দ্যাট মাচ, হ্যাঁ বাট এন্ড অফ দ্য ডে দুইজনে কিন্তু একটা খেলাই খেলেছি, এই খেলাটা আমরা বাংলাদেশের পক্ষে খেলেছি, কিন্তু আমরা কিন্তু অন্য কোনো দেশের পক্ষে খেলি নাই বা ওরা অন্য কোনো দেশের পক্ষে খেলছে না, আমরা সবাই এই দেশের পক্ষে এই খেলাটা খেলেছি। সো এইটার জন্য এটা যেন মাঠে থাকে, এটার জন্য কোনো ক্ষতি না হয় কোনো পক্ষের কারণে, সেই ব্যাপারে উই হ্যাভ টু বি কেয়ারফুল।